হ্যালো ভিউয়ার্স, আপনারা জানেন আজ 5ই নভেম্বর, আজ থেকে সারা দেশব্যাপী 25টি প্রেক্ষা গিয়ে মুক্তি পেয়েছে মনোরঞ্জন ডিপজল প্রযোজিত ও অভিনীত এ দেশ তোমার আমার। আমরা এখন মধুমিতা সিনেমা আছি, আমরা একটু পরে আমরা পাবলিক রিয়েকশন শুনবো যে তারা আসলে ছবিটি কেমন দেখলো বা এগুলো আর কি জানবো। আমরা এখন মধুমিতা সিনেমাওয়ালা আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন পাবলিক রিয়াকশনে যাব যে তারা ছবিটি কেমন উপভোগ করলো বা ছবিটি কেমন এদের কাছ থেকে জানার চেষ্টা করবো। তো আমাদের সঙ্গেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ 5ই নভেম্বর, আপনারা জানেন সারা দেশব্যাপী 25টি প্রেক্ষা গিয়ে নতুন একটা ছবি রিলিজ হয়েছে মনোরঞ্জন ডিপজল প্রযোজিত অভিনীত এ দেশ তোমার আমার। তো আমরা এখন আছি রাজধানীর ঐতিহ্যবাহী একটি প্রেক্ষা গিয়ে মধুমিতা সিনেমা হল। তো এখানে ছবিটি মুক্তি পেয়েছে। তো আমরা এখন আমার সাথে দেখতে পাচ্ছেন এক দর্শক ভাই, মানে দেখতে এসেছে, তার কাছ থেকে আমরা পাবলিক রিয়াকশন নিব যে ছবিটি আসলে মানে এই দীর্ঘ 2 বছর পর করোনা বন্ধ হওয়ার পর যে এখন দেখতে আসলো কেমন? হ্যাঁ, কেমন আছো? জি, ভালো আছি। যে ছবিটি যে দেখতে আসলো কেমন লাগলো 2 বছর পরে ছবিটি? অনেক ভালো লাগলো, অনেকদিন পরে এসেছে হলে ছবি দেখা হয় না, অনেকদিন পরে দেখছি, অনেক ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, মানে কার অভিনয় তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে? জি, আমার অভিনয় ভালো, ডিপজলের অভিনয় অনেক ভালো লেগেছে। তুমি কি ছবি দেখা হয় সিনেমা হলে এসে? জি না, সবসময় ছবি দেখা হয় না, অনেকদিন যেমন বন্ধ ছিল তাই আজকে আসছি। মানে কার অভিনয়, মানে কার ছবি তুমি বেশি দেখো বা হলে আসো? আমি শাকিব খানের ছবি বেশি দেখি। শাকিব খানের? আচ্ছা, তো এই 2 বছর পর যে প্রেক্ষা গিয়ে খুললো, তো তোমার কাছে কেমন লাগলো? জি, অনেক ভালো লাগতেছে, অনেকদিন পর ছবি দেখতে আসছি, অনেকদিন পর খোলা করছে, লকডাউনের কারণে ফল খোলা আসেনি, অনেকদিন পর ছবি দেখতে। আচ্ছা, এই যে এই ধরনের ছবি কি আরও চাও? মানে জি, এরকম ভালো ছবি আরও দেখতে চাই। হ্যাঁ দর্শক, আমি এইমাত্র এক দর্শক ভাইয়ের সাথে কথা বললাম, সে দীর্ঘ 2 বছর পর ছবিটি দেখতে এসেছে, তার কাছ থেকে জানলাম যে 2 বছর পর যে সিনেমা হল দেখতে আসলো মানে কী অনুভূতি। তো আপনার সঙ্গে থাকুন, যদি আমি পারি যে পাশাপাশি আমি আরও কয়েকজন ভিডিও নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? তো আজকে আমি আছি সিনেমা হলে। তো অনেক দিন পর আসলাম, ডিপজল ভাইয়ের খুব ফ্যান, আমি ডিপজল ভাইয়ের অনেক বড় ভক্ত, অনেক দিন পর আসলাম। ছবিটা প্রায় 10 বছর আগের ছবি, অনেক ভালো গল্পটার ছবিটা, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা ছবি, আপনারা যদি চান, আপনারা যদি দেখতে চান ডিপজল ভাইয়ের অভিনীত, যারা যারা ভক্ত আছেন, এই দেশ তোমার আমার ছবিটা দেখে আসুন মধুমিতা হলে। বিভিন্ন আরও বিভিন্ন দেশে চলতেছে, সারা বাংলাদেশ বা চলছে। তো কি আর বলবো, অনেক ভালো গল্পের ছবি, অনেক বড় ডিরেক্টরের ছবি, এফ আই মানিক স্যার তো এখন ছবি বানায় না বেশি একটা, তো উনি তো অনেক আগের ডিরেক্টর, অনেক পরিচিত, সারা বাংলাদেশে ওনাকে চিনে, অনেক খ্যাতি ডিরেক্টর, জনপ্রিয় একজন। তো স্যারকে ধন্যবাদ যে এই ছবিটা রিলিজ দেওয়ার জন্য, স্যারের প্রতি আমার অনেক ভালোবাসা। তো ঠিক আছে। আচ্ছা, 2 বছর পর যে এর আগে মুক্তি পেয়েছিল বাজি বাজি, হ্যাঁ হ্যাঁ, কলকাতার, এরপর মুক্তি পেল আমাদের বাংলাদেশের ছবি এ দেশ তোমার আমার। আচ্ছা, অনুভূতি কেমন হয়েছে দীর্ঘ 2 বছর পর, মানে টিকা গিয়ে খুললো, মানুষ এখন আস্তে আস্তে ছবি দেখতেছে, কেমন এই যে তুমি আসছো ছবি দেখতেছো, কেমন কেমন লাগে? না, আসলে একটা কথা কি, ইউটিউব আর ফেসবুকে তো এখন সব কিছু পাচ্ছে মানুষে, কিন্তু হলের যেই মজাটা, মানে হলের যে একটা আনন্দ, এটা তো মানুষ অনুভব করছে, বা এটা অনেক আগে ছিল, এখনও আছে, তাই একটু কমে গেছে। তারপরও এখনও ভালো ছবি নির্মাণ হচ্ছে, আমাদের ডিরেক্টর পরিচালক স্যাররাও ভালো ভালো ছবি চেষ্টা করছে, বানাচ্ছে ভালো গল্প, আপনাদের প্রিয় দর্শকদের জন্য ভালো ভালো ছবি আনছে আর কি। তো এই বলবো। হ্যাঁ, এই ছবিতে দুজন মানে অভিনেতা আছে, মানে একজন অভিনেতা, একজন অভিনেত্রী, মির্জু আহমেদ আর একজন দিতি, তারা আজ আমাদের মাঝে নেই। ঠিক আছে, তো তাদের সম্পর্কে যদি কিছু, তাদের সম্পর্কে তো বলার অন্য কিছু নাই, তো তারা অনেক গুণী শিল্পী, ডিপজল ভাইকে তো সবাই জানে চিনে, আর রুমানা, এটা আপনাকে ইটালিয়ান, সমস্যা নাই। হ্যাঁ,
দিতি। আচ্ছা দিতি তো আমি ওরকম মানে কি আর বলবো, হেরলে বলার দরকার নেই, বাদ দেন। তো দর্শক আপনারা সবাই, এদেশ তোমার আমার ডিপজল ভাইয়ের অনেক আগের ভালো একটা গল্পের ছবি দেখতে চলে আসুন মধুমিতা সিনেমা হলে। যারা আমাদের আশেপাশে আছেন মধুমিতা সিনেমা হলের আশেপাশে, তারা অবশ্যই ছবিটা দেখতে চলে আসুন মধুমিতা সিনেমা হলে। ভালো একটা গল্পের ছবি, ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা ছবি, তো আপনারা সো মিস করবেন না, ছবিটা দেখতে চলে আসুন শীঘ্রই মধুমিতা সিনেমা হলে। প্রিয় দর্শক, এখনও যারা ছবিটি দেখেননি, ডিপজল ভাইয়ের অভিনীত ছবি এ দেশ তোমার আমার, তো সবাই ফ্যামিলি নিয়ে দেখতে চলে আসুন মধুমিতা সিনেমা হলে। খুব ভালো একটা গল্পের ছবি, যারা এখনও দেখেননি মধুমিতা সিনেমা হলে চলে আসুন। এ দেশ তোমার আমার বাংলা সিনেমা, বাংলা সিনেমার পাশে থাকুন, বাংলা সিনেমাকে ভালোবাসুন, সবাই বাংলা সিনেমা দেখুন।